তো বন্ধুরা, আমরা যারা এই সিম ব্যবহার করি আমাদের মনে কিন্তু অনেক সময় একটা প্রশ্ন জাগে যে আসলে আমার সিমটা 5 বছর, 10 বছর বা 2 বছর, 3 বছর আগ থেকে ব্যবহার করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি সিমটার আমার কবে অ্যাক্টিভ হয়েছে এইটা যদি জানার একটা কিউরিয়াসিটি আপনার মনের মধ্যে থাকে, তাহলে আজকের এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অবশ্যই আপনি দেখতে পারবেন যে আপনার যত বছর আগের পুরনো সিম হোক না কেন, আপনি এক্সাক্ট ডেটটা দেখতে পারবেন যে কবে আপনার সিমটা অ্যাক্টিভ করা হয়েছে। তো সেইটা দেখার জন্য অবশ্যই 2 থেকে 3 মিনিটের ভিডিওটা দেখুন। তো দেখুন, আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে বাংলালিংক সিম যদি ব্যবহার করে থাকেন সেইটা আপনার কবে অ্যাক্টিভ হয়েছে সেটা কীভাবে দেখবেন। তো সেইটা দেখার জন্য আপনার খুব ইজিলি, আপনার কোনো কাস্টমার কেয়ারেও যেতে হবে না, আপনাকে কোনো কাস্টমার সার্ভিস সেন্টারেও যেতে হবে না। জাস্ট আপনি কী করবেন, আপনার মাই বাংলালিংক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। তো মাই বাংলালিংক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখুন, এখানে কিন্তু সাদামাটা একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু কোথাও খুঁজলে কিন্তু আপনি পাবেন না যে আপনার সিম অ্যাক্টিভেট অপশন বা কোনো কিছু কিন্তু আপনি এখানে পাবেন না, আপনি সার্চ করলেও কিন্তু পাবেন না। এইটা খুঁজে বের করার জন্য আপনি কোথায় যাবেন, জাস্ট এই যে উপরে দেখুন 3 ডট একটা মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন। দেখুন তো এইখানে কিন্তু অনেকগুলো, প্রথমে আছে ব্যালেন্স ট্রান্সফার, ইউজেস হিস্টোরি, সুইচ অ্যাকাউন্ট, রেফার অ্যান্ড আর্ন, বন্ধ সিম অফার, আর সিম পিন অথবা পাক, সিম ব্লক, মাই প্ল্যান, BL GPT, কন্টেন্ট, মিউজিক, অনেক ধরনের অপশন কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমরা যেহেতু দেখবো যে আসলে আমাদের সিমটা অ্যাক্টিভ হয়েছে কবে, তো সেইটা দেখার জন্য আপনাকে ক্লিক করতে হবে কোথায় দেখুন, এই যে সিম পিন অর পাক, এই যে এটার অ্যারো বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর খুব ইজিলি কিন্তু আপনি দেখতে পারবেন, দেখুন অ্যাক্টিভ সিন্স 12 জানুয়ারি 2022, তার মানে কিন্তু আমার সিমটা কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে 2022-এ, জানুয়ারি মাসের 12 তারিখে 2022 সালে কিন্তু এই সিমটা অ্যাক্টিভ করা হয়েছে। এবং চাইলে কিন্তু আপনি এখান থেকে সিমের নাম্বার, আপনার পিনকোড, পাককোড সবগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন বা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন বাট এই অপশনগুলো আপনার জানা ছিল না, তাহলে অবশ্যই ভিডিওতে একটা কী করবেন, লাইক, সুন্দর দেখে একটা কমেন্ট, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, সম্পূর্ণ ভিডিওটা